গ্রীষ্মকাল মানেই কুলফি বা মটকা যার নাম শুনলেই আপামোর বাঙালির জিভে আসে জল আর সেই কুলফি বা মটকা বিক্রেতারা বেশিরভাগই আসেন রাজস্থানের বিভিন্ন জায়গা থেকে এরাজ্যে প্রতি বছরই শীতের শেষে এইসব কুলফি বা মটকা বিক্রেতারা রাজস্থানের থেকে এসে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকেন তারপর রাতে কুলফি তৈরি করে তা জমিয়ে দিনের বেলায় কেউ গাড়িতে করে তো কেউ মাথায় করে ঘুরে ঘুরে তা বিক্রি করেন এবছরও তারা ঠিক সময়ই এ রাজ্যে হাজির হয়েছিলেন কিন্তু লকডাউনে এবছর কঠিন সমস্যায় পড়েছেন এইসব কুলফি বিক্রেতারা কন্যগুড়ের এমনই চার কুলফি বিক্রেতা এখন পড়েছেন কঠিন সমস্যায় এক মাসেরও বেশি সময় হয়ে গেছে রাজস্থানের উদয়পুর থেকে প্রতি বছরের মতো এবারও তারা এসেছেন কিন্তু লকডাউনে এখনও পর্যন্ত কুলফি বা মটকা বিক্রি শুরুই করতে পারেননি ফলে ঘর ভাড়া দিয়ে বেকার বসে থাকতে থাকতে ব্যবসার সামান্য পুঁজিতে এখন টান পড়তে শুরু করেছে এদিকে এইসব কুলফি বিক্রেতারা শাকাহারি হওয়ায় অন্যের হাতে পারছেন না লকডাউনের জন্য কোন্নগর পৌরসভা যেমন লঙ্গরখানা খুলে রেখেছে তেমনি কোন্নগরের আরো পাঁচ ছটি সংস্থাও লঙ্গরখানা চালাচ্ছে কিন্তু এরা সেই সব খাবারও খেতে পারছেন না নিজেরাও যে প্রতিদিন সবজি কিনে এনে রান্না করে খাবেন তার দামও আকাশ ছোঁয়া তাই এইসব কুলফি বিক্রেতারা চাইছেন দেশেই ফিরতে কারণ কবে লকডাউন উঠবে কেউ জানে না তার উপর ব্যবসা এবছর খুব একটা ভালো হবে বলেও তারা মনে করছেন না তাই তারা এবছর দেশেই ফিরতে চাইছেন এদিকে এই অবস্থায় এই কুলফি বিক্রেতাকে সাহায্যের আশ্বাস দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন কন্যকোড় শহর জয়হিন্দ বাহিনীর স্বপন মালাকার থেকে কাউন্সিলর স্বপন দাস আইএনটিটিউসি নেতা অশোক মুখার্জি প্রমুখরা এখন সবাই অপেক্ষায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন ওঠার কারণ লকডাউন উঠলে তবেই অন্যান্য ব্যবসার সঙ্গে ফের গ্রীষ্মের কুলফি বা মটকাও ধীরে ধীরে আবার আগের মতো ব্যবসা ফিরে পেতে পারে

हम की थोड़ी मदद करिए नहीं तो हम, हम, नहीं, हम नहीं तो हम कंटाल गए नहीं चल के भी जाएंगे नहीं तो भूखे मर रहे हम लोग क्या करें अभी या फिर साइकिल से जाए इसके लिए गवर्नमेंट को बोलो आप हमारे लिए कोई सुविधा करें या कोई गाड़ी वाड़ी का कोई भी होएगा तो करो हम बिजनेस की बिजनेस आइसक्रीम बेचते हैं मेवाड़ आइसक्रीम लेकिन अभी बंद है ना क्या करेंगे खाली दस दिन चलाए हम पंद्रह दिन दस दिन ही चलेते क्या जाना है आपको? मैं वाला क्या जाना है? क्या रा, है? जाना हम है? राजस्थान जाना है। गांव जाना चाहते हैं हम लोग। अभी इधर खाने पीने का बहुत बंद है तो क्या करेंगे? अभी हाल बोल रहा है दो महीना और बंद रहेगा। दो महीना हम क्या खाएंगे, क्या करेंगे? इधर भूखे मरते मर जाएंगे बीच। ওনার লকডাউনের দশ দিন আগে দেশ থেকে ফিরেছেন আচ্ছা ফিরে ওনাদের বিজনেস অফ হয়ে গেছে এইবার ওনাদের খাওয়া খরচা হাত খরচা কিছুই মিলছে না এইবার আশেপাশের থেকে যত স্বেচ্ছাসেবী সংস্থা দিচ্ছে কিছু কিছু তাতে হয়তো এতদিন চলে গেছে এখন আর ওনাদের চলছে না সেই জন্য ওরা এখন বাড়িতে চলে যেতে চাইছে সরকারকে বলছে যে আমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন নাহলে আমরা পায়দালি চলে যাব থেকে কিছু লোক প্রত্যেক বছর আসেন এখানে কুলপি বিক্রি করতে ওই ঠেলায় ঘুরে ঘুরে কুলপি বিক্রি করেন এবারও এসেছিলেন গরম পড়ার মুহুর্তে কিন্তু এই লকডাউনের ফলে তারা আটকে গেছে এবং মুশকিল হল তারা কোনো বাইরের মানুষের মানে কোনো জায়গার খাবার খেতে পারেন না এই জন্য আমাদের বহু জায়গায় লঙ্গর চলছে ওখান থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে চলছে দেওয়া যাচ্ছে না তো ওখানকার স্থানীয়ভাবে আমাদের জয়ীন বাহিনীর স্বপন ওরা সাহায্য করেছে এরা সবাই করেছে হ্যাঁ কিন্তু মুশকিল হয়ে গেছে যে এটা দীর্ঘদিন টানাও সম্ভব হচ্ছে না তা এই কারণে আমার একটা অনুরোধ রইল। এরা বলছে যে আমাদের যদি রাজস্থানে পাঠিয়ে দেয় এদের তো ফিনান্সিয়াল প্রবলেম হয়ে গেছে কোনো পয়সা নেই হাতে তা এর জন্য রাজস্থান সরকারের কাছেও আমার অ্যাপিল রইল আমাদের একটা বাংলার সম্মান আছে এরা প্রত্যেক বছর আসে বাংলার অতিথি হয়ে বাংলা সরকারও যদি কিছুটা মদত করতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই দেখা উচিত যেহেতু বারবার আমি বলছি যে পরিযায়ী শ্রমিকরা সারা ভারতবর্ষে জুড়ে রয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার বা তাদের জন্য কিছু ব্যবস্থা করার তাদেরকে রেগুলার ফুড প্রোভাইড করা অ্যাটলিস্ট এবং যাতে তারা এই যে সোশ্যাল ডিস্টেন্স না এড়িয়ে তারা থাকতে পারে কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কীভাবে চুড়িটা করে একটা লোক ঘরে রয়েছে এগুলো তো সেন্ট্রালের দায়িত্ব এবং যখন লকডাউন শুরু করা হয়েছিল তখনও যদি ঘোষণাটা করে দেওয়া হতো তাহলে ভালো হতো তো এরা এখানে আটকে গেছে তা আমি এখানকার যে যে কোনো মানুষ যারা একটু অর্থবান মানুষ তারাও যদি এদের পাশে একটু দাঁড়ান এবং এদেরকেও অন্তত যতদিন আছে এদেরকে একটু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে দিয়ে যান তাহলে খুব ভালো হয় এবং সেই সঙ্গে সঙ্গে আমি রাজস্থান সমাজ মারোয়াড়ি সমাজকেও বলছি যে মোটরে আমাদের কনগর উত্তরপাড়া রিশাতে বহু মানুষ আছেন তারাও যদি একটু এদের পাশে এসে দাঁড়ান আমরা যোগাযোগ করিয়ে দেবো তাহলে এই মানুষগুলো খুব প্রান্তিক মানুষ এখানে বাংলায় আসেন কিছু রোজগারে আশায় এই অবস্থায় লকডাউনের মধ্যে এদেরকে একটু মদত করা হবে